আসসালামু আলাইকুম। আজকে একটা দই রেসিপি শেয়ার করলাম, কীভাবে গড়ে সহজভাবে দই বানানো যায়। এখানে লইছি দুধ আধা লিটার, আর এখানে আছে সামান্য দই, আগের পুরানা দই, আর আছে চিনি, আর এটা দই বানাইমু। আর এখন দুধটা এখন গরম করে দিই। এখানে দুধ আগুন দিলেছি, দুধটা উতলিয়ে আইব, যে সময় গ্যাসটা অফ করে দিই। গরম বই দিছি, দুধ সামান্য চিনি দিয়ে, এখন বেশি মিঠটা বানাইতাম না, একটা নরমাল একটা টিঙ্গি টিঙ্গি করবো। আর কেউ যদি চায় আনা চিনিও খাইতে পার, বাবা নাইয়া চিনিটা না দিলেও হয়। আর দুধটা একদম ঘন হয়ে গেছে, আমার বাদে আরো কিছু সময় রাখলাম, যত ঘন হইব দই তত হার্ড হয়ে বইব। এখন গ্যাসটা অফ করে দিই। আর দুধটা কিছু ঠান্ডা হওয়ার পরে হাফ যে সময় গরম হয়ে যাব সময়, আর দইটা ফেটিয়ে একদম গরম দিবায় না, এরকম গরম হইলে দইটা হইব কিন্তু খাইতে টেস্ট পাইতে না, আর ছিঁড়া ছিঁড়া বা বইব, কিছু একটা ঠান্ডা হইলে। আর এখানে যে আগের দই আসলো, এই দইটার খুব কত সময় ফেটিলাম, ফেটিয়ে এখন নতুন দুধ ডালিমু। যত বেশি স্মুথ হইব তো দইটা ভালো হইব। আর এখানে দুধটা কিছু ঠান্ডা করলে দুধটা হাফ গরম দিব। প্রায় ঠান্ডা হয়ে গেছে, দুধ এখন ডালি দিন। আর বালা হয়ে মিক্স করে দিতে লাগবো, দুইটার লগে দুটাই মিক্স হইতো। মানে এখন তারে প্যাকিং করে দিতে হবে। আর দই বানাইয়া বানাইবার রাখার যন্ত্র হইলো যে কোনো একটা হান্ডি লইবা, লইয়া আর এরকম উলোর কাপড় লওয়া হয়ে যাইব। আমার সব উলোর কাপড় হারাই দিছি, ওটা প্রায় সময় দেখো ওটা গাড়ি আছে দুইটা, ওই ভালোভাবে ওটা যেমন রাখবাই। আর এই দইটার এরকম ডাকিয়ে গরম দিন 8-10 ঘন্টা লাগে, আর শীতের দিন হইলে প্রায় এক দিনের মতো লাগে যায়, বা এক রাতের মতো দিন হইলে এক দিন, রাত হইলে এক রাত। আর 8-9 ঘন্টা 10 ঘন্টা এরকম লাগে গরম দিন। আর এটা তৈমু হওয়ার পরে দেখাইমু কিরকম হয়েছে, ঢাকনা দিমু। আর ডাকিয়ে যে কোনো জায়গায় রাখলে হইব, ভিতরে উল আছে আর দুধ গরম আছে, আর টেবিলে রাখলে হইব, আর মাটিত রাখলে হইব, নিচে ফাঁকা দিলে হইব। আর ওয়ার পরে দেখাইমু কিরকম সুন্দর হয়েছে দইটা, দইটা হয়ে গেছে প্রায় 8-9 ঘন্টা লাগছে দইটা সময়।
টেস্ট হয়েছে। আর এখন নিজের হাতে করে বানিয়ে দিয়ে গেলে টেস্ট লাগে অনেক ভালো।